আসেন, ফ্রি ভিডিওতে অনেক কিছুই দেই, অ্যানালাইসিস গুলো তো দেই। এবার আজকে অ্যানালাইসিস এর বাইরে যেটা দিব, এডুকেশনাল একটা ব্যাপার দিব, সেটা হচ্ছে অনেকেই আমার মুখ থেকে বা বিভিন্নভাবে অনলাইনে পরিচিত হতে চান, সেটা হচ্ছে ইলিওটোয়েব। তো ইলিওটোয়েব নিয়ে অনেকেই পরিচিত হওয়ার প্ল্যান আছে, ইলিওটোয়েব নিয়ে জানার প্ল্যান থাকে, গুগল ইউটিউবে অনেক গাড়াগাড়ি করেন। তো আজকে আমি যেটা চিন্তা করলাম যে আপনাদেরকে গুগল ইউটিউব থেকে এগুলো বেসিক ইউটিউব দেখছেনই, বাংলায় আমি আজকে করে দিই, বাংলায় আপনি বুঝে নেন, শিখে নেন কীভাবে ইউটিউব কাজ করে বা কী করে না করে, তাহলে তো হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইউটিউব নিয়ে আজকে বেসিক আলোচনা করি, এবং ইউটিউব কী কেমনে কী একটু বেসিক নলেজ। যেটা ইউটিউব তো বিশাল কাহিনী, এটা যদি আপনাকে শেখাতে হয় 5-6 মাসের ক্লাস করাইতে লাগবে। তো এই গুগল ইউটিউব পিডিএফ এই বুক সেই বুক যা কিছু, বেসিক্যালি বেসিক যে ব্যাপার স্যাপারগুলো, আসলে সব কিছু হচ্ছে মার্কেটিংয়ের ব্যাপার, সব কিছু হচ্ছে মার্কেটিং আর কিছু না। তার যার যার মার্কেটিং, এই যে আমি এখন ভিডিওটা দিব, এটাও আমার একটা মার্কেটিং পলিসি। এটা হচ্ছে আমার পেজে ভিডিওটা দিব, পেজ থেকে অনেকে দেখবে, কেউ হয়তো ইচ্ছে করলে শেয়ার টেয়ার করবে, শেয়ার করলে দু একটা আমার ফলোয়ার বাড়বে, হ্যাঁ পরবর্তীতে দেখা যাবে আমার পেইড ক্লায়েন্ট পাইতে সুবিধা হবে, স্বাভাবিক। আমার মার্কেটিংয়ের জন্য আমি করতেছি, উদয় বক 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 করে ভিডিও তো করলাম, এটা আমার লাভটা কি? তার চেয়ে আমি 20টা মিনিট আমার কি মার্কেটে এই চার্টে সময় দিলে আমার লাভ। আমি যদি একটা ভালো এন্ট্রি এখান থেকে খুঁজে নিতে পারি, তাহলে এখানে আমি একটা এন্ট্রি যদি পাই এটা ব্রেকের পর, হয়তো দেখা যাবে আমার এখান থেকে এখানে আমি হ্যাঁ 20-25 পিপসের একটা ট্রেড পাই যাচ্ছি, এটা বেটার না? তো এটা না করে আমি কেন বক 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 করতে যাব? বক বকের নিশ্চয় কোনো কারণ আছে। তো ইলিওটাইপ নিয়ে যেটা কথাবার্তা হয়, ইলিওটাইপ শেখার জন্য অনেকে চিন্তা ভাবনা করেন। বেসিক্যালি আমারও কোর্স আছে 6 মাসের, ইলিওটাইপ যদি কেউ শিখতে চান, ইলিওটাইপ নিয়ে জানতে চান, তাহলে ইলিওটাইপের এই যে রুলস, হ্যাঁ ওইগুলো যদি জানতে চান তাহলে 6 মাসের কোর্স আছে। 6 মাসে তো নিশ্চয়ই আর এই এই ব্যাপারটাই শেখাবো না, প্রতিদিন প্রতিদিন বিশাল কিছু ব্যাপার স্যাপার আছে, কথাবার্তা আছে, আলোচনা আছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি চিন্তা ভাবনা করছি যে বেসিক আলোচনাটা করব ইলিওটোয়েব নিয়ে। তো আসেন, ইলিওটোয়েব নিয়ে বেসিক আলোচনা করার আগে যেটা করি সেটা হলো, আজকে আমার পেইড স্টুডেন্টদেরকে নিয়ে, একদম নতুন স্টুডেন্ট যারা ছিল তাদেরকে নিয়ে আজকে কিছুক্ষণ আগে ক্লাস শেষ করাইছি। তো আসেন এখানে আবার আপনাদের জন্য নতুন করে আবার শুরু করি, এখানে ইলিওটোয়েব হচ্ছে একটা হচ্ছে ইম্পালস ওয়েব, আর একটা হচ্ছে কারেক্টিভ ওয়েব। একটা হচ্ছে কারেকশন সোজা বাংলা কথায়, আর একটা হচ্ছে শার্প একটা মুভমেন্ট। 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে শার্প একটা মুভমেন্ট, এটাকে বলা হচ্ছে ইম্পালস ওয়েব, 5টা ওয়েব এবং কারেকশন। 1, 2, 3, এটা হচ্ছে কারেকশন এবিসি। এই 5টা ওয়েবকে দিয়েই ওয়েব গঠিত হয়, এবং ওয়েবের কিছু ডিগ্রি থাকে টাইম ফ্রেম বেস ওয়াইজ, ওগুলোতে নাই গেলাম। তো আমরা আপাতত জানি যে ইলিয়ট ওয়েব মানে হচ্ছে এই 5টা ওয়েব, আর ইলিয়ট ওয়েবের কিছু রুলস আছে মেজর ইলিয়ট ওয়েবের, এই কথাটা মনে রাখতে হবে, মেজর ইলিয়ট ওয়েবের। হ্যাঁ, তো এখানে 1 নম্বরের রুলস কি? 1 নম্বর রুলস হচ্ছে ওয়েব, 2 ওয়েব একে ক্রস করতে পারবে না। আবার এই ভিডিওটা দেওয়ার একটা কারণ, অনেক সিনিয়র সিনিয়র ট্রেডার সুন্দর সুন্দর করে ইলিয়ট ওয়েবের অ্যানালাইসিস দেয়, মাঝে মধ্যে দেখলে রাগ লাগে, যে বেসিক ইলিয়ট ওয়েবের রুলসই জানে না, তার ইলিয়ট ওয়েবের অ্যানালাইসিস না দিলেও চলে। হ্যাঁ, শেখার জন্য হলে সে বেটার, এখানে লিখে দিতে হবে যে আমিও শিখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু সে শিক্ষামূলক, মানে তা অন্যকে শেখানোর জন্য সে ভুলভাল সুদূর বুদুর ইচ্ছা মতো আঁকা আঁকি করে দিলে তো এটা আর হয়ে যাবে না। তো এইসব দেখলে বকচক্কর, এইসব দেখলে মাথা খারাপ হয়ে যায়, তো এই কারণে দিই। 2 নম্বর রুলস হচ্ছে ওয়েব 3 কখনো
ছোট হতে পারবে না, ছোট ওয়েভ হতে পারবে না। হ্যাঁ, ছোট ওয়েভ হতে পারবে না। তিন নাম্বার রুলস হচ্ছে ওয়েভ চার ওয়েভ এক এর এরিয়াতে আসতে পারবে না। এটা এগুলো হচ্ছে কি জানেন, মেজর রুলস, মেজর রুলস, রুলস না লাইক শর্ত লিখলে ভালো হয়। হ্যাঁ, শর্ত, মেজর শর্ত, মেজর ওয়েভের জন্য এই শর্তগুলো প্রযোজ্য। একটু ছোট করে দেওয়া যায় আর লেখাগুলো বেশি বড় বড় দেওয়া হচ্ছে। তো এগুলো হচ্ছে মেজর শর্ত। হ্যাঁ, মেজর ওয়েভের জন্য শর্ত। এবং আমার একটা কথা হলো, মার্কেট কি আসলে এইভাবে করে পাঁচটা মুভমেন্ট দিয়ে কি মুভ করে? সব মার্কেট কি এইভাবে করে 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 এইভাবে করে করে মুভমেন্ট করে? মার্কেট দেখবেন যে এইভাবে এইভাবে করছে, এইভাবে করছে, এইভাবে করছে। আমি এখানে একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, আবার দেখা করলো, আবার এই, আবার এই, হ্যাঁ এই, আবার এই, দুটো গেল। মার্কেট তো এভাবেই করে নাকি? এই যে মার্কেট মুভমেন্ট, এখানেই পাঁচটা ওয়েব খুঁজে নিতে হয়। কিভাবে করে? এক দুই তিন চার পাঁচ, এর মাঝখানে যাতে কিছু আছে, এই যে মাঝখানের মধ্যে যা কিছু আছে, মাঝখানের মধ্যে যা কিছু আছে, এগুলা হচ্ছে সাপ ওয়েব। এবং ওয়েবকে আপনি ওয়েবের ওই যে ইতিহাসটি, ইতিহাস বেসিক প্রিন্সিপাল গুলা ঘাটাঘাটি করলে দেখবেন ইলিয়ট ওয়েবকে বলা হচ্ছে ফুলকপির মতো, পেঁয়াজের মতো, গাছের পাতার মতো, অর্থাৎ গোলাপ ফুলের মতো। অর্থাৎ হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি বা ওই যে বাঁধাকপির মধ্যে দেখবেন যে এই একটা পাপড়ি সিস্টেম, আরেকটা পাপড়ি আছে এখানের মধ্যে, আরেকটা পাপড়ি আছে, আরেকটা পাপড়ি আছে, অর্থাৎ ফ্রাকটাল। এটা অনেক অনেক ভাঙছে, অনেক অনেক ভাঙছে। হ্যাঁ, এইভাবে করে করে, তার মানে এই ওয়েবের মধ্যে এখানে আরো ওয়েব থাকে। হ্যাঁ, এই ওয়েবের মধ্যে আরো অনেকগুলা ওয়েব হয়। ওয়েবের মধ্যে অনেকগুলো ওয়েব হয়, এই কারণেই ওয়েবকে ফ্রাকটাল বলা হয়। তাহলে মেজর রুলস আমরা শিখে গেলাম। এবার তাহলে আসেন ওয়েব ওয়ান, টু, টু কি হইতে পারবে না বলছে? ওয়ানকে ক্রস করতে পারবে না। তাহলে এখানে ওয়েব ওয়ান এখান থেকে শুরু নাকি? ওয়েব এখান থেকে শুরু, ওয়েব ওয়ান এখান থেকে শুরু, ওয়েব টু এখানে শেষ। এবার ঘটনা হইলো, ওয়েব ওয়ান এর কিছু এখানে ফিবোনাকির কিছু ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে ওয়েব ওয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটা ফিবোনাকি দিবিলেন, এই ওয়েব টু কখনো 78, এটা 74 দশমিক সামথিং হয়, কিন্তু আমরা বলবো 78%-এর নিচে এসে, অর্থাৎ এই ওয়ানের বরাবর অথবা নিচে আসতে পারবে না। অর্থাৎ এটা যদি এভাবে হয়, এটা ওয়েব টু হবে না। এখানে হলে 100% হলে ওয়েব টু হবে না। হ্যাঁ, 78% পর্যন্ত আমরা মেনে নিই, বেটার হয় 61% বা 74% সামথিং এখান থেকে। তাহলে এটা ওয়াই ওয়ান, টু, তার মানে টু কি করতে পারবে না, এটাকে ক্রস করতে পারবে না। শর্ত ওয়ান। শর্ত দুই হলো ওয়েব থ্রি কখনো ছোট হতে পারবে না, ছোট মানে এরকম হতে পারবে না, এটা ওয়েব থ্রি হবে না, এটা ওয়েব থ্রি হবে না, এটাকে ওয়েব থ্রি বলা কি যাবে না। এখন আপনি যদি এটাকে ওয়েব থ্রি বলেন, বা আপনি যদি এটাকে ওয়েব থ্রি বলেন, অনেকে আঁকি দেন এভাবে করে ওয়েব ওয়ান টু থ্রি ফোর, এটা মোটেও কি হবে না, মেজর ওয়েবে এটা থ্রি হবে না। থ্রি কি হয়? থ্রি হয় লম্বা বড় ওয়েব, কতটুকু বড় সেটাও দেখা দিলাম, সেটাও দেখা দিচ্ছে। হ্যাঁ, মনে করেন এটা ওয়েব টু একটু বেশি ডাউন হবে। হ্যাঁ, ডাউন আর টু ডাউন,
হ্যাঁ এটা আমি ডিলিট করে দিই। তাহলে এটা ওয়েব ওয়ান, এটা ওয়েব ওয়ান আর একটু ছোট করি আমরা মনে করি এটা বেশি, এটা থ্রি। তাহলে থ্রি কতটুকু যেতে পারে? থ্রি হচ্ছে আমরা এখান থেকে এখানে উল্টা করে যদি মানে এভাবে করে যদি আমরা কি দেই আঁকি ওয়েব ওয়ান, তাহলে এটার 61%, 161% হয় কতটুকু? এতটুকু। তাহলে ওয়েব থ্রি মিনিমাম 161% হতে হবে প্রত্যেকে ওয়েব টুর এরিয়া থেকে। কোন জায়গা থেকে? আমি যেভাবে শিখাচ্ছি এভাবে হয়তো আপনি ওইখানে নাও পাইতে পারেন, কিন্তু এটাই হচ্ছে ঘুরে ফিরে কাহিনী, করতে গেলে শেষ পর্যন্ত এটাই পাবে। তাই আমি এখানে এভাবেই বলে দিচ্ছি, ট্যুর এরিয়া থেকে মিনিমাম এখানে আসতে হবে, অর্থাৎ মিনিমাম মিনিমাম কোথায় আসতে হবে? মিনিমাম এখানে আসতে হবে, অথবা এখান থেকে 261% বা তার কাছাকাছি যেতে হবে, অর্থাৎ 261%-এর কাছাকাছি যেতে পারে। তাহলে ওয়েব টু থেকে আমরা এটা ডিলিট করে দিই ক্লিয়ার হওয়ার জন্য, এবং এখানে এগুলো ডিলিট করে দিই, মানে যত ইজি বিজি কম হবে, আপনার দেখতে সুন্দর লাগবে, জিনিসটাও দেখতে সুন্দর লাগবে, আর আঁকা আঁকি জিনিসটাও ভালো লাগবে, বুঝতে অসুবিধা হবে। তাহলে ওয়েব থ্রি মিনিমাম 61% থেকে এটার এটার আবার 61% না, মানে এই ওয়ানের 61%, হ্যাঁ যতটুকু হয়। তাহলে ওয়ানের 61% যতটুকু হয় টু থেকে, ঠিক ততটুকু পরিমাণ মুভ তার করা উচিত গেল। তার মানে ওয়েব টু মিনিমাম এটা, হ্যাঁ এটাকে ক্রস করে সে আরও যেতে পারে, 261% 461% যা যাবে যা, থ্রি মিনিমাম মুভমেন্ট গেল। তাহলে থ্রি লম্বা হইলো। আচ্ছা এবার থ্রি পাইলেন, ফোর, ফোর থ্রি থেকে এটা রিট্রেস করবে নিশ্চয়ই। এখানে এই জিনিসটাও আমি দেখা দিচ্ছি, এখানে ওয়ান এবং টু চ্যানেলিং করে দেখা যায় এই চ্যানেলের ভেতরে থেকে একটা বের হচ্ছে, সে থ্রি অর্থাৎ রিট্রেস করতেছে। ঠিক আছে এগুলো অ্যাডভান্স লেভেলের, এগুলোতে না যায় আগে বেসিকটা শিখেন। তাহলে ওয়ান পাওয়া গেল, টু ওয়ানকে ক্রস, জিরো লেভেলকে ক্রস করতে পারলো না, থ্রি লম্বা হইলো। এবার ফোর, ফোর এখান থেকে রিট্রেস করতেছে, ফোর কতটুকু যেতে পারে? ফোর হইতে পারে এখান থেকে এই যে 3 লাখ, টু থেকে 3 লাখ, মোটেও ওয়ান থেকে না, জিরো থেকে না, এটা ভুল করবেন না, এই এই টু থেকে নামবে, এবং এটা এই জায়গায় ক্রস করতে পারবে না। কোন জায়গায় ক্রস করতে পারবে না? এই জায়গায় ক্রস করতে পারবে না, অর্থাৎ ফোরটা যদি এখানে চলে আসে সেটা ফোর হবে না মেজর ওয়ে। এটা 61% পর্যন্ত অ্যাটলিস্ট আসতে পারবে, অর্থাৎ সে যদি বেশি লম্বাও হয় সে অ্যাটলিস্ট এখানে আসতে পারবে, কিন্তু মাগার এই জায়গায় আসতে পারবে না, এই মার্কেট টাচ করতে পারবে না, এই মার্কেট টাচ করতে পারবে না, সে টাচ না করে সে 61% পর্যন্ত আসুক সমস্যা নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই 50 থেকে 38%, 38 থেকে 50%-এর মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট মুভ করে, 23%-ও করতে পারে, 23 থেকে সে শুরু করে 50-61% পর্যন্ত আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে 38 থেকে 50%-এর মধ্যেই মার্কেটটা কি করে রিট্রেস করে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে মেজর ওয়েবে। তাহলে গেল ফোর পেয়ে গেলেন। এবার ফাইভ, ফাইভটা কীভাবে নিই? ফাইভটা হচ্ছে মূলত এই টু থেকে থ্রির মধ্যে, এক থেকে, সরি আমি এখানে টু থেকে নিয়েছি, এটা আমি ফোরের কথা বলছিলাম, এটা তো টু না, আমরা বের করবো এখন ফাইভ। তাহলে ফাইভটা হচ্ছে এই যে ওয়েব এই এখান থেকে, হ্যাঁ এখান থেকে ওয়েব, আচ্ছা আমি এটা অনেকের ইয়ে হয়ে গেছে, এটা ডিলিট করে দিই, আবার নতুন করে করি। ফাইভটার জন্য যেটা করতে হবে, এই জিরো থেকে নিয়ে থ্রি পর্যন্ত যতটুকু হয় এই যে জায়গাটা, হ্যাঁ এখানের যে জায়গাটা, এখানের 61%, তাহলে এই জায়গার 61% কতটুকু? আমরা যদি এটাকে উল্টা করে দিই তাহলে আমরা ইজিলি এটা পেয়ে যাবো, কি করবার মতো এই এরিয়ার টোটাল 61%, এটা আমরা এদিক থেকেও দেখতে পারি, এদিক থেকেও দেখতে পারি, আমি সুবিধার জন্য এদিক থেকে করবো। একটু একটা
4 মিনিট সময় দিতে হবে। আমার মাউস যে ক্লিক করে গেছে, সময় দিতে হবে। যা আঁকলাম আঁকা এগুলোতেই চলে গেল, আসবে যা আছে এগুলো। যাই হোক, এখানে আমরা এখন যেটা করব হচ্ছে ফিবো রিপ্লেসমেন্টের 0 থেকে এই পর্যন্ত যে লেভেলটা আছে এটার 61%, এটা আমি আবার দিয়ে দিচ্ছি আপনার বুঝতে সুবিধার জন্য। আমি উল্টা করে দিচ্ছি, এদিক থেকেও নেওয়া যায়, সমস্যা নেই, কিন্তু উল্টা মনে হবে আপনার। আমি সোজাই বোঝার জন্য জিনিসটা করতেছি। তো এখান থেকে এই যে 61% মিনিমাম, এটা 61% মুভ করে প্রত্যেকে ওয়েব ফোর থেকে 61% বা তার কাছাকাছি। তো এটার একটা রুলস আছে বের করার, কিছু অ্যাডভান্স লেভেলে ট্রেড করে বের করা যায়, চ্যানেলিং করা যায়, ফিবো এক্সটেনশন ইউজ করা যায়, তো 61% পর্যন্ত মুভ করে। এখন 61% পর্যন্ত এটা যে আমি এভাবে বাঁকা করে আনছি তাই বলে বাঁকা নয়, এখান থেকে এখানে যদি আপনি টিপস ভ্যালু বের করেন, এখান থেকে এখানে যদি টিপস ভ্যালু বের করেন তাহলে জিনিসটা আরও ইজিলি বেরিয়ে যায়। প্রাইস রেঞ্জ যেটা সেটা হচ্ছে মানে এতটুকু এরিয়াটা সে মুভ করতে পারে, এটা বেসিক ধারণা। এই এই জায়গাটা সে কী করতে পারে, ওই ফোর থেকে এইখানে পর্যন্ত, তার মানে মার্কেটটা আমরা যে আগাগি করছি, যদি এখানে এখানের জায়গায় ক্যান্ডেলটা হইতো তাহলে এখানে পর্যন্ত মার্কেটটা আসা পসিবল, অর্থাৎ এখানে পর্যন্ত আসা পসিবল, এর আগেও পড়ে যেতে পারে। এর বাইরে আমরা ওয়েব ফাইভ আরও অনেকভাবে ধরি, ওয়েব ফাইভ যেমন কেউ হচ্ছে ম্যাকডি দিয়ে, কেউ হচ্ছে আপনার অসম অসিলেটর দিয়ে, আমি অসম অসিলেটরটাকে পছন্দ করি, অসম অসিলেটরটা দিই, অসিলেটর দিয়ে বের করার চেষ্টা করে যে মোটামুটি এটা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা বের করার জন্য একটা ওয়ে আর কি। হ্যাঁ, এখানে অসম অসিলেটরটা কাজ করতেছে না, যেটা তো ওই এটা এটা আমি ইয়াতে দেখাবো, লাইভ মার্কেটে দেখাবো। যাক, এখানে ওই আচ্ছা আমরা এইভাবেও দেখাতে পারি, এখানে ম্যাকডি অথবা অসিলেটরে আমরা যেটা করি সেটা হচ্ছে এই ম্যাকডি মনে করেন এই যে উঠছে নামছে, হ্যাঁ আবার এটা একটা দাগ থাকে, দাগের নিচে আসে, আবার এসে এভাবে এভাবে আপ হয়, এভাবে আপ হয়ে আবার এভাবে ডাউন হয়, ডাউন হয়ে দেখা যায় এইভাবে আসছে, আবার উঠে গেছে, অথবা এখান থেকেই উঠে যায়, অথবা এভাবে যায়, এই যে এভাবে করে আবার চলে গেছে। এখন দেখেন এই যে মার্কেটটা এইভাবে করছে না, এটা এটা আর এটা এইভাবে করছে, মানে ঘটনাটা হচ্ছে এই মার্কেটটা মনে করেন ফাইভটা এখানে পর্যন্ত গেছে আর এটা এটাকে ক্রস করে চলে গেছে, তাহলে এটা ডাইভারেন্স হয়, এটা তো বুঝেন এটা হয়ে গেল। অথবা দেখা যাচ্ছে যে এটা এমনও হতে পারে, এটা এমনও হতে পারে এটা ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেল, তাহলে এখানে একটা ডাইভারেন্স পাওয়া গেছে। এই ডাইভারেন্সকে আমরা ওয়েব ফাইভ ট্রাঙ্কেশন বলি, এটাকে ট্রাঙ্কেট করে সে পড়ে গেছে, এটাকে ওয়েব ফাইভ বলা হয়। এবার ফার্স্ট ওয়েব তো শেষ, তারপর কি থাকে, এ বিসি, এখন আছে কি এ বিসি, সেম এ বিসি, এ এ হচ্ছে এই এ হয়ে গেল, এই যে টোটাল এই ফাইভ স্ট্রাকচারের 61 থেকে 78% পর্যন্ত এ হতে পারে, এর কোনো বাধা ধরার নিয়ম নাই, বাধা ধরা কোনো নিয়ম নেই, তবে হ্যাঁ সে বেসিক্যালি 78% পর্যন্ত হয়ে যায়। এবং এই যে বি বি হচ্ছে এই এ লেগের, অর্থাৎ এই যে এ হয়েছে না, এই এই এর 50% 61% পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এরপরে সি, সি হচ্ছে সেম এর সমান পরিমাণ হতে পারে, যে যতটুকু আসছে সি ততটুকু হতে পারে, আরো বড় হতে পারে। এখানে আবার আপনি যদি এভাবে চিন্তা করেন, মানে আমরা যদি এভাবে করেও চিন্তা করি যে আবার 1 2 3 4 5 এটাও হতে পারে। এখানে আবার কিছু প্যাটার্ন আছে, যেমন আমি যে বলছিলাম ফ্র্যাকটাল ওয়েবের মধ্যে ওয়েব হয় 1 2 3 4 5
ওয়েব ওয়ান পাঁচটা ওয়েব দেওয়া হয়, আর ওয়েব টু তিনটা ওয়েব দেওয়া হয়, ওয়েব থ্রি আবার পাঁচটা ওয়েব দেওয়া হয়, ওয়েব ফোর আবার তিনটা ওয়েব দেওয়া হয়, ওয়েব ফাইভ আবার পাঁচটা ওয়েব দেওয়া হয়, আবার ওয়েব এক পাঁচটা ওয়েব দেওয়া হয়, ওয়েব বি তিনটা ওয়েব দেওয়া হয়, ওয়েব সি পাঁচটা ওয়েব দেওয়া হয়। তার মানে এখানে ওয়েবের মধ্যে ওয়েব আছে, আবার এখানে এই যে ওয়েব ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আবার ওয়ান পাঁচটা দেওয়া হয়, বি টু দুইটা, দুই তিনটা দেওয়া হয়, তিন পাঁচটা দেওয়া হয়, আবার এখানে এক দুই তিন চার পাঁচ আছে। বুঝতে হবে এখানের মধ্যে ফ্র্যাকটাল কেন বলা হচ্ছে, ওয়েবের মধ্যে অনেকগুলো ওয়েব হয়, আর মার্কেটের মধ্যে এই ওয়েবের এই যে মুভমেন্ট, টোটাল মুভমেন্টকে এলিয়ট সাহেব বুঝিয়েছেন বিভিন্ন করে, তার সাইকোলজিক্যাল ট্রেডারদের যে সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে মার্কেট মুভমেন্টের সাথে, আপনার ট্রেডারদের যে সাইকোলজি কাজ করে, এই টোটাল সাইকোলজিকে সেট আপ করেই তিনি তার বিভিন্ন প্যাটার্নে, অর্থাৎ মার্কেটটা বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন প্যাটার্ন করে 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 সে কী করে এই ওয়েব কাউগুলো করে, তরঙ্গগুলো সৃষ্টি করে। এখন এলিয়ট ওয়েবের মধ্যে কিছু দ্বিমত আছে, সেটা হচ্ছে আমিও একজন এলিয়ট ওয়েব ট্রেড করি, আরও একজন এলিয়ট ওয়েব ট্রেড করে, দুজনেই এলিয়ট ওয়েব সম্পর্কে ভালো জ্ঞান রাখি, কিন্তু দুজনকে এলিয়ট ওয়েব অ্যানালাইসিস করতে দিলে সে দেখা যাবে ওয়ান টু করছে, আর আমি এখানে এক দুই তিন চার পাঁচ করতে করতে ভরাই ফেলছি, আবার সে দেখা যাবে যে একটা তার ডিরেকশন, মানে দুজনের মতামত সবসময় এক হয় না। এই যে মেজর শর্ত তিনটা, এগুলো ভঙ্গ হয়, মানে মেজর ট্রেড এটা হচ্ছে মেজর, মেজর ওয়েবের জন্য শর্ত, এটা হচ্ছে মেজর ওয়েব, কিন্তু আমি এই যে এখানে সাব ওয়েব হবে এটার জন্য কোনো শর্ত নেই, এই শর্তগুলো এখানের জন্য কাজ করবে না। মানে হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ এভাবে হওয়ার পসিবল, মানে এটা রাইট আছে এখানের জন্য, কিন্তু এটার জন্য রাইট নাই। এখানে এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, এই ব্যাপার স্যাপারগুলোর জন্য এলিয়ট ওয়েব কিন্তু কিছু দ্বিমত থাকে, কিন্তু এলিয়ট ওয়েব দিয়েই মোটামুটি ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ভালো ট্রেডাররা বা যে কোনো ট্রেডারই তার মানে এই সেট আপ ওয়েব ট্রেডের মাধ্যমে করে। প্রাইস অ্যাকশন বলেন, কেউ নেকেড প্যাটার্ন বলেন, হারমোনিক প্যাটার্ন বলেন, কেউ ওই ট্রেড সেই ট্রেড, হ্যাঁ অনেকে ওই কি বলে জ্যোতিষবিদ্যা কাজে লাগায়, অনেকে এই বিদ্যায় কাজে লাগায়, অনেক রকম জুলু ট্রেড লুলু ট্রেড কত রকম, যে র্যাঙ্কো ম্যাঙ্কো কত রকমই আছে। এখানে যাই হোক, আমরা তরঙ্গ বোঝার জন্য যে কোনো লাইন লাইন চার্টও ইউজ করতে পারবেন, র্যাঙ্কো ম্যাঙ্কো কোনো কিছু বাদ দরকার নেই, আপনি সব কিছু ইউজ করতে পারবেন। এই যে মার্কেটের মুভমেন্ট, এই তরঙ্গ বোঝার জন্য এলিয়ট ওয়েব কাজ করে। তো এলিয়ট ওয়েব অনেকগুলো প্যাটার্ন দিয়ে দিয়ে গঠিত, এই প্যাটার্নের মধ্যেই হচ্ছে মূলত প্যাটার্ন বেস, এলিয়ট সাহেব যেটা বলেছেন যে এলিয়ট ওয়েব হচ্ছে একটা প্যাটার্ন বেস, এবং প্যাটার্নের মধ্যে প্যাটার্ন হয়, যেমন এখানে আমরা একটা লাইভ দেখে ফেলি, এই যে শর্তগুলো এখানে আমরা যে শর্তগুলো আমরা এখানে পাইছিলাম না, এই শর্তগুলো আমরা এখানে দেখি না, ওয়েব জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বুঝলো তো নাকি, তাহলে এটা এটা কি হচ্ছে, এ হচ্ছে তাহলে এটা এ, এটা বি, এটা সি, এভাবে পসিবল নাকি, এভাবে হতে পারে। তাহলে আমরা এখানে ওই যে বলছিলাম কিছু মাপজোকের কথা, এটা আমরা এখানে লাইভ মার্কেটেই দেখি না, হ্যাঁ এটা হচ্ছে ডিএক্সওয়াই ডলার ইন্ডেক্স, মাপজোকের কথা বলছিলাম না, ওয়ান ওয়ান থেকে কত পার্সেন্ট বলছিলাম, এটা অনেক লম্বা দেখা যাচ্ছে, অনেক লম্বাই হয়েছে, যে লম্বা হওয়া উচিত তাই লম্বা হয়েছে। হ্যাঁ তাহলে এটা আমরা ওয়েব ওয়ান থেকে 261% নিলাম, 261%-এর বেশি হয়েছে কিনা আমরা একটু দেখি, টু তাহলে আমরা এটা কেটে দিই, টু ইজি বিজি কমাই, ইজি বিজি বেশি হয়ে গেছে না, আমরা এটা এক্সাম্পল দিচ্ছি খুব দ্রুত শেষ করে দিব, এই জন্য দেখা গেল যে 261%-এর কম, কিন্তু মোটামুটি কাছাকাছি 161%-এর বেশি সেটা আমরা বুঝতেই পারছি। আর যদি আমরা কি দেখি, ওয়ান দেখি, এগুলো তো বোঝাই যাচ্ছে এটা যে ক্রস করে নাই এবং এটা 50%-এর মধ্যেই হয়ে গেছে, হ্যাঁ
এটা যে 50%-এর মধ্যে হয়ে গেছে আমরা তো বুঝতে পারছি, 50 থেকে 61% যদি আমরা এখানে দিই দেখা যাবে এটা 51 থেকে 61% হয়ে গেছে। তাহলে শেষ থ্রি, এবার ফোর, ফোর কি বলছিলাম, টু থেকে, না টু থেকে থ্রির মধ্যে এটা কত পার্সেন্ট, 38 থেকে, এই যে 38% থেকেই সে পড়ে গেছে গেল। এবার কি বলছিলাম, ফাইভ, ফাইভ হচ্ছে কতটুকু বলছিলাম, ওয়ান থেকে, বা এটা বোঝার সুবিধার তো উল্টা করে দিলাম। এরপরে এটাকে নিয়ে সরি এটা এখানে বসে নাই, আমরা এটাকে বলছিলাম কত পার্সেন্ট মনে আছে, 61% নাকি মিনিমাম, মানে 61% পর্যন্ত মুভ করে বা আরো বেশি করতে পারে, তবে 61%-এর চেয়ে কম বেশি আর কি, মানে 100-এ 100 না, 61% পর্যন্ত বললে এটা বলল বরাবর হয় না, একটু 19-20 হবে, মানে বেশি হতে পারে বা কম হতে পারে, তবে আনুমানিক 61% পর্যন্ত হয়ে যায় ফোর থেকে, ফোর থেকে তাহলে আনুমানিক 61% পর্যন্ত মোটামুটি হয়ে গেছে। তার মানে আমরা এখানে ধরতে পারতেছি যে ওই যে এখানে যদি আমরা কি বসাই, ইন্ডিকেটর বসাই, ও যে বলছিলাম কি বসাতে বলছিলাম, অসিলেটর, যে কোনো একটা অসিলেটর বসালেই এটা কিন্তু কাজ করে, তবে অসাম অসিলেটর অথবা ম্যাকডি খুব ভালো কাজ করে, এই কারণে ম্যাকডি ইউজ করা ভালো, তো ম্যাকডি ইউজ করি আমরা এখানে। তো ম্যাকডিতে দেখা যাচ্ছে যে ম্যাকডিতে আসলে এখানে আমরা ডাইভারগেন্স পাইছি কিনা জানি না, তবুও এটা কিন্তু এই যে এখানে ভিজিবিজি হয়ে গেছে, একটু ভিজিবিজি কমাই, ভিজিবিজি কমাই দিচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয়, ভিজিবিজি যে কোনো কিছু ভালো লাগে না। ফোটাফুটি নাকি হচ্ছে, তো এই যে সমান এটা একটু বেশি হয়ে গেছে, তার মানে এটা ম্যাকডিতে এটা বোঝা গেল। তাহলে এখানে আমরা ক্লিয়ার নাকি, যেটা মেজর শর্ত সেটা আসলে কাজ করে মেজরে, ডেলি মেজরে। এবার এই মেজরগুলো ওয়েব সাব ওয়েবগুলোতে কাজ করতেছে, এই হচ্ছে হেলিওট ওয়েবের বেসিক। এটা নিয়ে হেলিওট ওয়েব কি এই সে কাহিনি, দুনিয়ার ইচ্ছা মতো আন্তর্জা বান্তর্জা ট্রেড করে, আন্তর্জা বান্তর্জা অ্যানালাইসিস করে এটাতে পৌঁছায় লাভ নেই, ঠিক আছে, করতে চাইলে করেন, সুন্দর করে করেন। এটার মধ্যে অনেকগুলো প্যাটার্ন কাজ করে, অনেকগুলো, এখানে যেমন আমরা যদি H1-এ দেখি, আমরা যদি এখানে H1-এ যাই, চলে আসি, এখানে অনেক বিজি বিজি করে গেছি, এগুলো ডিলিট করে দিই। এই যে দেখা যায় যে এখানে অনেকগুলো প্যাটার্ন কাজ করে, এই যে এই রানিং, এখানে একটা ওয়েব পাচ্ছি আমরা, এই যে এখানে এখানে তো পাচ্ছি আমরা, বেশি দূরে যাওয়ার দরকার, এখানে পড়ে দিই, 3 hours নিয়ে গেলে হয়ে যাচ্ছে। এই যে এখানে আমরা কিন্তু একটা কী পাচ্ছি, ওয়েব পাচ্ছি, এই যে 1, 2, 3, 4, 5 রানিং, এই যে আমি ABC-র জন্য একটা প্রজেক্টেশন দিয়ে রাখছি, এইখানেও কিন্তু আছে। এই হচ্ছে হেলিওট ওয়েব, এটা নিয়ে এত হা হু করার দরকার নাই। এখন অনেকে কি করতেছেন, এটা হচ্ছে হেলিওট ওয়েব, যার যার মতো করে আঁকতেছেন, এই আঁকা আঁকি বন্ধ করেন, বন্ধ করে একটু শিখাশিখি করেন, এই 1, 2, 3, 4, আবার এখানে দিয়ে দিচ্ছেন 5, তাহলে আদতে কি এটা হচ্ছে কি না সেটা আপনি চিন্তা করেন এতটুকু শেখার পর। আর আমি যেগুলো বলছি এগুলোর সাথে গুগল, ইউটিউব, এই সেই PDF মিলান, এরপর যদি আমার ভুল থাকে অবশ্যই কমেন্টে লিখে দিবেন, রানা ভাই এইগুলো আপনিও একটা ভিডিওর সাথে সাথে দিয়ে দিবেন, তাহলে আমার শেখাটাও হয়ে গেল, আমার ভুলটাও আমি ধরতে পারলাম, আমার যে ভুল চর্চাটা আমি করছি সেটাও আমি বুঝতে পারবো, আপনি যে রাইট সেটা প্রুফ সহ নিয়ে আসবেন অবশ্যই, ঠিক আছে, কারণ আমারও ভুল হতে পারে, তবে ভুলের সাথে ভুল তখনই এটা প্রমাণিত যখন আপনি এটার প্রুফটা কি করবেন সাথে নিয়ে আসবেন, আন্তা জায়গা কি বন্ধ করেন, ওকে।